এই কয়েকদিন ওনার ভিডিও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায়, তবে ওনার কিছু কথা আমার মোটেও ভালো লাগেনি। গাইস, সোশ্যাল পেজ থেকে জানা যায় নাসির হাসান ভাইয়ের টিকটক আইডি ব্যান্ড হয়েছে, কিন্তু কেন? আজ কয়েকদিন যাবৎ নাসির হাসান ভাইয়ের টিকটক কোনো ভিডিও দেখা যায় না। আজ আমরা এই বিষয়ে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে। নাসির হাসান ভাই সবসময় সদা বাস্তবের পক্ষে ভিডিও করে থাকতেন। টিকটকে বহু সেলিব্রিটি ভিডিও করে থাকে, কিন্তু তাদের ভিডিওতে কোনো প্রকার বাস্তবের গল্প না পাওয়া গেলেও তাদের আইডি ব্যান্ড হয় না। নাসির হাসান ভাইয়ের এমন একটি ভিডিও পাওয়া যায় নেই যে ভিডিওতে বাস্তব চরিত্রের কোনো মিল নেই। আপনার ইন্টারেস্ট ছবি কখনোই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না, কারণ অনেকের ঘরে লবণ ভাত পানি ছাড়া আর কিছু নাও থাকতে পারে। আপনার রাজকীয় ইফতার থেকে অনেকের চোখে পানি আসতে পারে, আফসোস হতে পারে। আপনার স্পেশাল ইফতারগুলো কখনোই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন না। মনে রাখবেন, রোজা মানে শুধু বিলাসিতা নয়, রোজা মানে এটাও একটু বোঝার চেষ্টা করবেন কত দরিদ্র মানুষগুলো কিভাবে না খেয়ে দিন কাটায়। গাইস, এত সুন্দর ভিডিও উপস্থাপন করার ফলেও তার আইডি কেন ব্যান্ড হলো? আসলে টিকটকের কিছু কমিউনিটি গাইডলাইন্স আছে, যে গাইডলাইন্স সম্বন্ধে অনেক কিছু ধারণা আছে। আসলে ভাইয়ের তেমনই একটা সমস্যা হয়েছিল যে কমিউনিটি গাইডলাইন্স থেকে তার ভিডিওতে কপিরাইট ক্লেম আসে, আর সেই কারণেই দ্বিগুণভাবে কপিরাইট ক্লেমে আসার কারণে তার আইডিটি ব্যান্ড হয়। এবার প্রশ্ন আসতে পারে, তিনি তো নিজের কন্টেন্টে ভিডিও তৈরি করতেন, নিজের ভয়েস ভিডিও তৈরি করতেন, তবু কেন তার ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে? তো ভিউয়ার্স, একটি ভিডিও আপনি দেখেন। কয়েকদিন ওনার ভিডিও দেখেনি এমন মানুষ খুঁজে পাওয়া যায়, তবে ওনার কিছু কথা আমার মোটেও ভালো লাগেনি। যেমন একটা ভিডিওতে উনি বলেছিলেন, ছেলেমেয়ে প্রেম করার পর মেলামেশা করবে এটা স্বাভাবিক, তবে এটা খেয়াল রাখতে হবে যেন বাচ্চা না হয়ে যায়। আমার এক বান্ধবী কলেজ লাইফে বয়ফ্রেন্ডের সাথে মেলামেশা করার কারণে প্রেগনেন্ট হয়ে যায়, তারপর তার মা তাকে নিয়ে অ্যাবর্শন করে আনে। তবে তোমরা কি জানো, একটা মেয়ে যখন প্রথম প্রেগনেন্ট হয় আর সেটা যদি অ্যাবর্শন করানো হয়, তাহলে সেই মেয়েটার মাতৃত্ব নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ভিডিওর মাধ্যমে তিনি ওই মেয়েগুলোকে কি বুঝালেন, মানে মেলামেশা করো তবে যেন বাচ্চা না হয়। এগুলো দেখার পর আমার ওনার ব্যাপারে জানার ইচ্ছে হলো, ইউটিউবে সার্চ করি ওনার নামে, তারপর যা দেখলাম তার দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো ভিউয়ার্স, এরকম কিছু ভিডিও মেক করতে গেলে কিছু পিকচার অ্যাড করা হয় ওই ভিডিওর উপরে। তো তেমনি পিকচার অ্যাড করার ফলে টিকটক কমিউনিটি গাইডলাইন্স তার ভিডিওকে কপিরাইট ক্লেম হিসেবে গণ্য করে। আরেকটি বিষয় হচ্ছে, টিকটকে অন্য আরেকজনের নামে কোনো বাস্তব হোক আর মিথ্যে হোক কিছু প্রকাশ করলে সেটি কমিউনিটি গাইডলাইন্স ধরে ফেলে, তাই একই সমস্যা পড়তে হচ্ছে নাসির হাসান ভাইয়েরও। তবে জানা যায় তিনি টিকটক কমিউনিটি গাইডলাইন্সের উপরে রিপোর্ট করেছে তার টিকটক আইডিটি আবার ফিরিয়ে আনার জন্য। তো দর্শক, আমরা চাইব ভাইয়ের আইডিটি যাতে ফিরে আসে, কারণ তার মতো সত্যের পথে সত্যের গল্পে যে ব্যক্তি এত সুন্দর ভিডিও করে থাকে, আইডিটি ফিরে আসুক এটাই আমরা চাইব। নাসির হাসান ভাই কি ফিরে পাবে তার আইডিটি? এই বিষয়ের উপরে আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আরও নতুন নতুন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন পেতে।